হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এলাম ওয়ার্ল্ড লার্জেস্ট ইউনিভার্সিটির আপডেট যার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনু ইগনু হচ্ছে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের ইউজিসি অ্যাফিলিয়েটেড বিশ্ববিদ্যালয় প্রথমেই আজকে শেয়ার করি ইগনুর আন্ডারে যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো করলে আপনি পরবর্তীতে জব পাবেন কিনা এই সার্টিফিকেট ভ্যালিড কিনা কারণ এই নিয়ে প্রচুর কোশ্চেন পাবো আমি জানিয়ে দিই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আমাদের অল ওভার ইন্ডিয়া না ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ইউনিভার্সিটি এবং এটা একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এরপর সার্টিফিকেট পাওয়ার পর আপনি সর্বত্র সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে পারছেন লাইক ইউপিএসসি ডাব্লিউবিসিএস এই সমস্ত সরকারি চাকরি বা বিভিন্ন যে সমস্ত মাস্টার ডিগ্রি হয়ে থাকে যেখানে রেগুলারে মাস্টার ডিগ্রি হয় সেখানেও আপনি কিন্তু ইগনু সার্টিফিকেট অ্যাপিয়ার করে আবেদন কিন্তু করতে পারবেন অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিস্টেন্সে করে মাস্টার ডিগ্রি আপনি রেগুলারে করতেই পারেন অথবা ডিস্টেন্সে মাস্টার্স করে পরবর্তী পিএইচডি আপনি রেগুলারে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন ইগনু থেকে যদি আপনি পড়াশোনা করছেন তার ফলে ইগনু সার্টিফিকেট সমস্ত জায়গাতে কিন্তু ভ্যালিড রয়েছে সেটা হায়ার স্টাডিজ বলুন বা গভর্নমেন্ট বা প্রাইভেট জবের জন্য আপনি যারা বিশেষ করে আপনাদের মধ্যে যারা ডিস্টেন্সে পড়ার প্ল্যানিং করছে শনিবার রবিবার করে ক্লাস করার প্ল্যানিং করছে বাকি দিনগুলো নয় সরকারি চাকরি প্রিপারেশন নেবেন না হলে জব করবেন প্রাইভেট বা গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে এলাম কারণ ইগনুর আন্ডারে আপনি ডিস্টেন্সে পড়াশোনা করতে পাচ্ছেন আর ইউজিসি বলেই দিয়েছে রেগুলারে পড়ুন ডিস্টেন্সে পড়ুন আর অনলাইনে পড়ুন তিনটে ইকুইভ্যালেন্ট তিনটে সার্টিফিকেটই সমান ভবিষ্যতে যে কোনো জবের ক্ষেত্রে বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে আর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ধরতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 120+ স্টাডি সেন্টার বা কলেজ রয়েছে যেখানে আপনি শনিবার রবিবার করে ক্লাস করতে পাচ্ছেন এবং কোর্সটা কমপ্লিট করতে পাচ্ছেন আজকে আমি শেয়ার করবো আপনাদের কাছে বিএ বিএসসি বিকম লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অন্যদিকে মাস্টার ডিগ্রি শেয়ার করবো এমএমএসসি এমকম বিসিএ শেয়ার করবো বিবিএ শেয়ার করবো এমবিএ শেয়ার করবো জানিয়ে দিই ইগনুতে কিন্তু এমবিএর জন্য এন্ট্রান্স পরীক্ষা হয় ওপেন ম্যাট দিতে হয় লাস্ট ইয়ার থেকে ইগনু এই এমবিএ যে ওপেন ম্যাটটা তুলে দিয়েছে ডাইরেক্ট অ্যাডমিশন করাচ্ছে স্টুডেন্টসদেরকে যেহেতু এত পরিমাণে চাহিদা থাকে মাত্র ধরতে গেলে 15,000 টাকা মতন লাগে এখানে অ্যাডমিশনের জন্য এমবিএতে এবং 65,000-এর মধ্যে টোটাল এমবিএ কমপ্লিট হয়ে যায় ইগনুর আজকে টোটাল আপডেটটা শেয়ার করে দিচ্ছি কী কোর্স করানো হচ্ছে এবং কীভাবে স্টাডি সেন্টারগুলো দেখবেন সেই স্টাডি সেন্টারগুলো বলে দিচ্ছি এবং আরেকটা বলে দিই ইগনুতে ভর্তির সময় কিন্তু আপনার এন্ট্রান্স পরীক্ষা কোনো লাগে না এখানে আপনার মিনিমাম 5 মার্কস থাকলেই আপনি আবেদন করতে পাচ্ছেন এদের যে কোর্সগুলোয় আর একটা জিনিস হচ্ছে আমি বর্তমানে এনইপি 2020 অনুযায়ী 4 বছরের গ্র্যাজুয়েশন হচ্ছে ইগনু কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম গ্র্যাজুয়েশন অফার করছে অনার্স প্রোগ্রাম গ্র্যাজুয়েশন তার ফলে আপনি ইগনু থেকে পড়াশোনা করলে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিতে পাচ্ছেন তো যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য সব আপডেট শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসছি এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আজকে কী কোর্স রয়েছে কত টাকা খরচা পড়ছে স্টাডি সেন্টারগুলো কীভাবে দেখবো এবং আপনি যারা ডুয়েল ডিগ্রি করার প্ল্যানিং করছেন তারাও কিন্তু এখান থেকে কোর্স করতে পারছে সমস্তটা বলে দিচ্ছি চলুন দেখে নিই আপডেটটা অর্থাৎ ইগনু তাদের অ্যাডমিশনের টোটাল আপডেট ইগনুতে বর্তমানে যে অ্যাডমিশন চলছে জুলাই সেশন অ্যাডমিশন চলছে জানিয়ে দিয়ে যে দুটো সেশন অ্যাডমিশন হয় একটা জুলাই আর একটা হচ্ছে জানুয়ারি সেশন জুলাই মাসে এখানে যে ভর্তির অ্যাডমিশন চলছে তার লাস্ট ডেট বর্তমানে 30 জুন হলেও এটা কিন্তু আগস্ট সেপ্টেম্বর অবধি যাবে তাই কোনো টেনশনে কিচ্ছু নেই যারা বর্তমানে কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন ডিস্টেন্স করার প্ল্যানিং করছেন তারা আবেদন করে নিতে পারছেন যারা আজকের এখনও ভাবছেন যে না রেগুলার কলেজগুলো অ্যাপ্লাই করবো যদি না চান্স পাই তাহলে আমি ইগনুতে যাব তাহলেও তারা আবেদন করতে পারছেন কারণ সেই টাইমটা আপনি পাবেন যারা আজকের কলেজে পড়াশোনা করছে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টস তাদেরও বলে দিচ্ছি কোনো চিন্তার কিচ্ছু নেই এই ডেট এক্সটেন্ড হবে এবং এই ডেট সেপ্টেম্বর অবধি মোটামুটি যায় তো তার ফলে আপনি একদম অনেকটা সময় পাবেন আপনার কিন্তু কলেজে ভর্তির জন্য আমি ইগনুর আজকে টোটাল সমস্তটাই বলে দেওয়ার চেষ্টা করছি কারণ স্টাডি সেন্টারটা আমি আলাদা করে লিস্ট শেয়ার করছি না কারণ প্রায় 120টার ওপর স্টাডি সেন্টার আছে এবং এটা করতে গেলে একটা আলাদা ভিডিও দরকার যদি খুব ভালো কমেন্ট পাই তাহলে ইন্ডিভিজুয়ালভাবে স্টাডি সেন্টারে কী কোর্স করানো হয় বলে দেবো যদিও সেই ভিডিওটা এখন থেকেই বলছি 30 থেকে 40 মিনিট যাবে তো তার জন্যই একটু আপনাদের যদি ভালো কমেন্ট পাই তাহলে শেয়ার করবো যদিও আমি বলে দিচ্ছি কীভাবে স্টাডি সেন্টারগুলো আপনি সার্চ করে দেখতে পাবেন আচ্ছা আরেকটা বলে দিই ইগনু অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টেশন প্রয়োজন প্রথমত এখানে আপনার আধার কার্ড লাগবে আপনার যে মার্কশিট আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যাবতীয় যে ডকুমেন্ট সমস্ত কিছু লাগছে ইনকাম সার্টিফিকেট লাগছে কারণ এখানে আপনি স্কলারশিপের সুবিধা পেয়ে যাচ্ছেন এনএসপির আন্ডারে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের আন্ডারে এটা আমি অলরেডি শেয়ার করেছি একটা ভিডিওতে যে ডিস্টেন্সে পড়লে কী কী স্কলারশিপ পাওয়া যায় এবং এই ক্ষেত্রে আপনার কিন্তু 2.5 লাখ টাকার মধ্যে যাদের ইনকাম রয়েছে বছরে তাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু ইগনুতে জমা করতে হবে আমি জানি যে ইগনুর যে অ্যাডমিশন হয়ে থাকে এটা ডাইরেক্ট
অ্যাডমিশন হয়, এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকমের এন্ট্রান্স বা কোনো কিছু দরকার লাগে না। অর্থাৎ আপনি এখানে টোটাল ফর্ম ফিল আপ করলেন, পেমেন্ট করে দিলেন, আপনার অ্যাডমিশন কিন্তু হয়ে গেল। আর ডকুমেন্টেশন যাবতীয় যাদের কিছু স্টাডি সেন্টারে গিয়ে একবার ভেরিফিকেশন করাতে হয় যে যা যা আপলোড করেছেন সব ঠিকঠাক আছে কি না। আর একটা বলে দিই, যারা কলেজের পর মাস্টার্স অর্থাৎ পিজিতে ভর্তি হবে ইগনোর আন্ডারে, তাদের কিন্তু আজকে এই ডকুমেন্টসের মধ্যে যেমন আধার কার্ড লাগছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত মার্কশিট সার্টিফিকেট যা যা আছে সব লাগছে, আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে এবং সেখানে একটা সার্টিফিকেট চায়। এবং এটা নিয়ে অনেক স্টুডেন্টসরা কোয়েশ্চেন করে, আমি একটু প্রথমেই ক্লিয়ার করে দিই, এক্ষেত্রে আপনার সার্টিফিকেট আমাদের যেমন রাজ্যের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেতে প্রায় এক বছর লেগে যায়, এক বছর পর পাওয়া যায়, তাহলে কীভাবে ভর্তি হবেন? প্রভিশনাল সার্টিফিকেট আপনাকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে তুলতে হবে, বোঝা গেল? অর্থাৎ আপনারা যারা বর্তমানে ফাইনাল সেমিস্টারে পড়াশোনা করছেন, আপনারা ফাইনাল সেমিস্টার কমপ্লিট হয়ে গেল, রেজাল্ট পেয়ে গেলেন, মার্কশিট পেয়ে গেলেন, তার পরবর্তী সঙ্গে সঙ্গে যেরকম মাইগ্রেশনের অ্যাপ্লাই করেন সেরকম প্রভিশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দেবেন, সেই ডকুমেন্টসটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে, বোঝা গেল? আচ্ছা, ইগনু কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এরা খুব ভালোভাবে একদম ইংলিশ হিন্দি সবকটাতেই বলে দিয়েছে। আর ইগনুতে কিন্তু আপনাকে হিন্দি বা ইংলিশে পড়াশোনা করতে হবে, বাংলা সাবজেক্টটা শুধু বাংলায় পড়তে পারবেন। আচ্ছা, এছাড়া সংস্কৃত সাবজেক্টও সংস্কৃতে পড়তে পারবেন। ইগনুর এখানে আবেদনের জন্য আপনাকে জাস্ট এখানে স্ক্রল করে তলায় চলে এলাম এবং দেখুন এখানে রয়েছে রেজিস্ট্রেশন বলে আপনার কাছে একটা অপশান চলে আসবে। রেজিস্ট্রেশনে গিয়ে আপনাকে কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, এই যে এখান থেকে চলে আসছে, এই যে ক্লিক ইয়ে টু নিউ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার পর আপনার একটা ইমেল আইডিতে আইডি পাসওয়ার্ড চলে যাবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। খুব ইজি প্রসেস, যদি এই আলাদা করে ফর্ম ফিল আপের দরকার পড়ে কমেন্ট সেকশনে জানাবেন, যদিও এরা খুব ভালোভাবে একটা ভিডিও দিয়ে দিয়েছে একদম সহজ পদ্ধতিতে। আমি এদের মেনে এবার একটু কোর্সে চলে যাচ্ছি। দেখুন কোর্সে চলে যাওয়ার জন্য আমি এই অপশনটা ক্লিক করছি, যদি এবং তার আগে জানিয়ে দিই আমি এই যে ইগনু শেয়ার করছি এটা ওডিএল প্রোগ্রাম শেয়ার করছি জুলাই 2023, অর্থাৎ ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম। অনলাইন প্রোগ্রামটা আমি শেয়ার এখন করছি না, অনলাইনে যদি কেউ কোর্স করতে চায় ইচ্ছুক রয়েছেন, যেমন MBA অনলাইনেও কিন্তু ইগনু অফার করে, যদি ইচ্ছুক রয়েছেন কমেন্ট সেকশনে জানাবেন আমি অনলাইনে কী কোর্স করানো হয়, যেক্ষেত্রে ফিজিক্যালি যেতে হয় না, আলাদা করে একটা LMS পোর্টাল থাকে ইগনুর, অর্থাৎ আপনার একদম মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ভিডিও লেকচার মাধ্যমে আপনি পড়াশোনা করতে পাচ্ছেন। শুধু আপনার যাবতীয় যাদের কিছু আছে সমস্ত কিছু অনলাইনে হয়, ইভেন এক্সামও অনলাইনে হয় এমন আপডেট। এবার যদি আমি যেটা শেয়ার করছি ODL, অর্থাৎ যেক্ষেত্রে আপনার দুদিন করে ক্লাস হয় সাধারণত শনিবার রোববার, অর্থাৎ যারা বর্তমানে জব করছেন বা অন্যান্য সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য জায়গায় প্রাইভেট বা গভর্নমেন্ট জব করছেন, তারাও কিন্তু এই পড়াশোনাগুলো করতে পাচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনার আজকে যেটা শনিবার এবং রোববার করে মোটামুটি ক্লাস হয় নির্দিষ্ট স্টাডি সেন্টারে, কিছু কিছু দিয়ে জায়গাতে আরও একটা দুটো এক্সট্রা ক্লাস হয় সেটা আপনাকে ইউনিভার্সিটি বলে দেবে, কলেজ আপনাকে বলে দেবে। আরও একটা ব্যাপার হচ্ছে ডুয়েল প্রোগ্রাম অ্যাপ্রুভড রয়েছে, তার ফলে আপনি দুটো প্রোগ্রাম একসাথে কিন্তু ইগনোর আন্ডারে করতে পাচ্ছেন। তো চলুন আমরা এবার চলে যাচ্ছি এই অপশানটাতে, চলে যাচ্ছি এই অপশানে, চলে গেলে প্রোগ্রাম ইনফরমেশনে আমি ক্লিক করছি। ইগনোর আন্ডারে প্রচুর প্রোগ্রাম হয়ে থাকে, এত প্রোগ্রাম বলা সম্ভব নয়, মানে একদিন লেগে যাবে ধরতে গেলে পুরো সব কিছু বলতে গেলে। এটুকু বলে দিচ্ছি, সার্টিফিকেট, অ্যাডভান্স সার্টিফিকেট, ডিপ্লোমা, PG ডিপ্লোমা, অন্যদিকে আপনি আজকে BA অর্থাৎ BA BSC BCOM গ্র্যাজুয়েশনে কোর্স পেয়ে যাচ্ছেন, মাস্টার্সের কোর্স পেয়ে যাচ্ছেন ইগনোর আন্ডারে, প্লাস আপনি MBA কোর্স পেয়ে যাচ্ছেন। তো আমি জাস্ট এখানে দেখার জন্য, আমি যেমন ধরুন প্রথমে আমি একটু শেয়ার করছি BA, আমি জাস্ট এখানে ক্লিক করলাম এই সার্চ অপশানটা গিয়ে, দেখুন আমি এখানটায় লিখলাম, তো আমি BA লেখার পর দেখুন আমাকে চলে এসছে অপশান BA পারফর্মিং আর্টস চলে এসছে, ব্যাচেলর অফ আর্টস চলে এসছে। আমি জানিয়ে দিই ইগনু কিন্তু NEP 2020 মেনে আপনার এন্ট্রি এক্সিটের অপশান রাখছে, মানে ফার্স্ট ইয়ার ছেড়ে দিলে সার্টিফিকেট, সেকেন্ড ইয়ার ছেড়ে দিলে ডিপ্লোমা, থার্ড ইয়ার ছেড়ে দিলে আপনি গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাচ্ছেন, এবং এক্ষেত্রে 4 বছরের না 3 বছরে গ্র্যাজুয়েশনে কিন্তু কোর্স হচ্ছে। আচ্ছা, যদিও এখানে অনার্স দিচ্ছে, এটা কিন্তু ব্যাচেলর অফ আর্টস, অনার্স প্রোগ্রাম হবে ইংলিশের জন্য, বোঝা গেল? 3 বছরের গ্র্যাজুয়েশন মানে আপনি এখানে ইংলিশে যেমন এখানে গ্র্যাজুয়েশন করতে পারছেন। এরপরে যেমন আরও কিছু সাবজেক্ট রয়েছে, লাইক হিন্দি রয়েছে, হিস্ট্রি রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, পল সায়েন্স রয়েছে। লাইক আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ে আমি অনেক কোয়ারি পেয়েছিলাম, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রেগুলার কলেজ খুব কম করা এই সাবজেক্টটা। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আপনি এখানে গ্র্যাজুয়েশন করতে পারছেন, এবং জানিয়ে দিই আমি BA যে কটা কোর্স বলছি সব কটা জায়গাতেই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, অর্থাৎ এক্ষেত্রে কোনো নম্বর আলাদা করে কিন্তু সেরকম দেখা হয় না। দেখুন বলেই দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পাচ্ছেন, এবং এই ক্ষেত্রে 4,700 টাকা করে খরচা পড়ে। হিস্ট্রি, পল সায়েন্স, ইংলিশ সব জায়গাতেই সেম খরচা,
4700 টাকা করে পার ইয়ার খরচা, মানে তিন বছরে আপনার 4700 করে আপনার খরচা পড়ছে। এবং আমি জানিয়ে দিই এখানে আপনি পেয়ে যাচ্ছেন স্টাডি সেন্টার, প্রচুর স্টাডি সেন্টার এর আন্ডারে রয়েছে, কারণ যেহেতু লার্জেস্ট ইউনিভার্সিটি ইন অল ওভার ওয়ার্ল্ড। আমি জাস্ট এই ফাইন্ড ইন পেজে গেলাম, গিয়ে আমি কলকাতা সিলেক্ট করছি। কলকাতা সিলেক্ট করে দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন যেমন আরচুড়া মেমোরিয়াল কলেজ পেয়ে যাচ্ছেন, বনবারিয়ালাল ভালোটিয়া কলেজ পেয়ে যাচ্ছেন, ভৈরব গাঙ্গুলি কলেজ পেয়ে যাচ্ছেন, বিধানচন্দ্র কলেজ, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ, দুর্গাপুর ওমেন্স কলেজ, ফকিরচাঁদ কলেজ, জগন্নাথ কিশোর কলেজ, উলুবেরিয়ার কলেজ পেয়ে যাচ্ছেন, পূর্ব মেদিনীপুরের কলেজ, জলপাইগুড়ি, নর্থ চব্বিশ পরগনা, অন্যদিকে ঝাড়গ্রাম রাজ কলেজ, কবি সুকান্ত মহাবিদ্যালয়, মৌলানা আজাদ কলেজ কলকাতা, মেদিনীপুর কলেজ পেয়ে যাচ্ছেন, নেতাজি মহাবিদ্যালয় পেয়ে যাচ্ছেন, এনএসটিআই ফর ওমেন, তা এনএসটিআই ফর এনএসটিআই হাওড়া পেয়ে যাচ্ছেন, প্রভু জগৎবন্ধু কলেজ, রামানন্দ কলেজ, রানাঘাট কলেজ, টার্নিং পয়েন্ট, বিদ্যাসাগর কলেজ অফ ওমেন, ওমেন্স কলেজ ক্যালকাটা, এতগুলো আপনি কিন্তু স্টাডি সেন্টার পাচ্ছেন আপনার বাড়ির আশপাশে কাছাকাছি। আপনি কিন্তু এখান থেকে কোর্সটা করতে পারছেন। বোঝা গেল? আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি, একটু বাকি কোর্সগুলো দেখে নিই। পল সায়েন্স পেয়ে যাচ্ছেন, ভোকেশনাল স্টাডিজ পেয়ে যাচ্ছেন মাইক্রো স্মল মিডিয়ার ওপর, ট্যুরিজম ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছেন, অ্যাপ্লাইড হিন্দি পাচ্ছেন, অ্যাপ্লাইড সংস্কৃত, অ্যাপ্লাইড উর্দু, ফ্যাকাল্টি অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্ট, জেন্ডার স্টাডিজ, সাইকোলজি, সংস্কৃত, সোশিওলজি, উর্দু, তারপরে ডিজিটাল মিডিয়া, ব্যাচেলর অফ আর্টস, জার্নালিজমের ওপর কোর্স পেয়ে যাচ্ছেন, ট্যুরিজম স্টাডিজ পেয়ে যাচ্ছেন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএ, বিবিএ রিটেলিং পেয়ে যাচ্ছেন, বিবিএ সার্ভিস ম্যানেজমেন্ট পাচ্ছেন, ব্যাচেলর অফ কমার্স বিকম পেয়ে যাচ্ছেন এখানে করতে, এবং বিকমে স্পেশালাইজেশন পাচ্ছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। অন্যদিকে আপনি ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে বিসিএ, এটার আমি অনেক ডিমান্ড আরজি থেকে আমি প্রচুর কমেন্ট পেয়েছি, তো এখান থেকে আপনি কিন্তু বিসিএ অ্যাপ্লাই করতে পারছেন। আমি জাস্ট বিসিএটা ক্লিক করে একটু দেখিয়ে দিচ্ছি কত টাকা খরচা পড়ছে। তিন বছরের কোর্স, এবং এই ক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারছেন, সায়েন্স বা কমার্স বা আর্টস আলাদা করে কোনো ব্যাকগ্রাউন্ড চাইছে না। 7700 টাকা করে পার সেমিস্টার খরচা, রেজিস্ট্রেশনের জন্য 300 টাকা, 46200 মতন কিন্তু আপনার বিসিএতে এখানে খরচা পড়ছে। এবং এখানে আপনি কোর্সের ডিটেলস আপনি একদম পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সিলেবাস পেয়ে যাচ্ছেন। আমি একটু বিসিএর স্টাডি সেন্টারটা দেখিয়ে তারপরে আমি চলে যাচ্ছি মাস্টার ডিগ্রিতে। তো দেখুন এখানে বিসিএর জন্য মানবাড়িলাল কলেজ, ভৈরব গাঙ্গুলি, বিধানচন্দ্র কলেজ, দুর্গাপুর ওমেন্স কলেজ, ফকিরচাঁদ, ইগনু রিজিওনাল সেন্টারও হয়ে থাকে কলকাতাতে, জগন্নাথ কিশোর কলেজ, তারপরে উলুবেরিয়া, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, মেদিনীপুর কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, প্রভু জগৎবন্ধু, রামানন্দ, রামানন্দ কলেজ অফ বাঁকুড়া, এতগুলো কলেজ পেয়ে যাচ্ছেন, বিদ্যাসাগর কলেজ অফ ওমেন, তো এতগুলো জায়গায় কিন্তু আপনি করতে পারছেন আজকে বিসিএ অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস জানিয়ে দিই আপনাদের, এদের স্টাডি সেন্টারের মেন রিজিওনাল সেন্টার, অ্যাকচুয়ালি রিজিওনাল সেন্টার হচ্ছে এদের এক নম্বর হচ্ছে কলকাতা, যেটা হচ্ছে আপনার ঠিক বিকাশ ভবনে আপনাকে যেতে হবে, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সল্ট লেকে রয়েছে, সেক্টর ফাইভে রয়েছে, সেখানে আপনি গিয়ে পেয়ে যাচ্ছেন বিকাশ ভবনে। আরও একটা যেটা রয়েছে সেক্টর ফাইভ, আমি মেবি করুণাময়ের সামনে যে বিকাশ ভবন সেখানে রয়েছে, তার সাথে এদের আরেকটা রয়েছে মুর্শিদাবাদে একটা সেন্টার রয়েছে, এবং আরেকটা সেন্টার কিন্তু রিজিওনাল রয়েছে শিলিগুড়িতে রয়েছে। তার ফলে তিনটে রিজিওনাল সেন্টারের আন্ডারে টোটাল 120 প্লাস স্টাডি সেন্টার রয়েছে। যাবতীয় কোনো কোয়েশ্চেন থাকলে আপনি ডাইরেক্টলি রিজিওনাল সেন্টারে যেতে পারছেন। ব্যাচেলর অফ সায়েন্স পেয়ে যাচ্ছেন, ব্যাচেলর অফ সায়েন্স অনার্স অ্যান্থ্রোপোলজি পাচ্ছেন, বায়োকেমিস্ট্রি পেয়ে যাচ্ছেন, সোশ্যাল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, এছাড়া কিছু প্রচুর সার্টিফিকেট কোর্স এখানে রয়েছে। এবার আমি আবার একটু ওপরের দিকে চলে গেলাম এবং গিয়ে আমি এখানে বিএর জায়গায় এবার আমি লিখছি মাস্টার, কিছু মাস্টার ডিগ্রি কোর্স আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এখানে মাস্টার লিখে দিলাম, আমার কাছে চলে এসছে প্রথম যেমন মাস্টার অফ ট্যুরিজম ট্রাভেল ম্যানেজমেন্ট রয়েছে, মাস্টার অফ আর্টস অ্যাডাল্ট এডুকেশন রয়েছে, এমএ এমএ রয়েছে অ্যান্থ্রোপোলজি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, ডেভেলপমেন্ট স্টাডিজ রয়েছে, ডিস্টেন্স এডুকেশনের ওপর এমএ রয়েছে, এমএ ইংলিশ করতে পারছেন, গান্ধিয়ান পিস স্টাডিজ করতে পারছেন, জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ করতে পারছেন, মাস্টার অফ আর্টস হিন্দি, জার্নালিজম মাস কমিউনিকেশন, ফিলোসফি, পল সায়েন্স, সাইকোলজি, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট, সোশিওলজি, ট্রান্সলেশন স্টাডিজ, আরবিক, আপনারা আরবিক নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছেন, এখানে আরবি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমি যেমন একটু সোশিওলজিটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি এটা ক্লিক করলাম সোশিওলজিতে, এখানে আপনার এম এর জন্য দেখুন খরচা পড়ছে কত টাকা। প্রথমত বলে দিই এক্ষেত্রে এইচএসে যেমন পাস করলে গ্র্যাজুয়েশন ইউজিতে ভর্তি হতে পারছেন, পিজির জন্য কোনো আলাদা করে নম্বর দেখে না, গ্র্যাজুয়েশন থাকলেই অ্যাপ্লাই করতে পারছেন, সেটা যে কোনো সাবজেক্টে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। 7300 টাকা করে পড়বে পার ইয়ার খরচা, টোটাল আপনার 14600 টাকা কিন্তু খরচা পড়ছে এই ক্ষেত্রে এম এ করার জন্য। আমি এদের একটু স্টাডি সেন্টারগুলো দেখার জন্য ফাইন্ড ইন পেজে চলে গেলাম, কলকাতা লিখে দিলাম। যেমন কলকাতায় রয়েছে আশুতোষ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজ, এখানে কিন্তু ইগনু স্টাডি সেন্টার রয়েছে, আপনি ইগনু থেকে মাস্টার্স করতে পারছেন। বনবারিলাল ভালোটিয়া কলেজ রয়েছে, ভৈরব গাঙ্গুলি কলেজ রয়েছে WBSU অ্যাফিলেটেড, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ রয়েছে, দুর্গাপুর ওমেন্স কলেজ, জগন্নাথ কিশোর কলেজ, মৌলানা আজাদ কলেজ, মেদিনীপুর কলেজ, কবি সুকান্ত মহাবিদ্যালয়, মুরলীধর গার্লস, নেতাজি নগর মহাবিদ্যালয়, নেতাজি মহাবিদ্যালয়, তারপর প্রভু জগৎবন্ধু, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেন, বিদ্যাসাগর
বছর কলেজ ফর ওমেন, ইগনোর স্টাডি সেন্টার, ওমেন্স কলেজ ক্যালকাটা, এতগুলো আপনি পেয়ে যাচ্ছেন এখানে মাস্টার্সে করার জন্য। আচ্ছা, এবার আমি একটু আবার চলে যাব ব্যাকে। আর বুঝতেই পাচ্ছেন প্রচুর কোর্স রয়েছে, আরও কিছু কোর্স পেয়ে যাচ্ছেন লাইক ট্রান্সলেশন স্টাডিজ, আরবিক যেটা আমি বললাম, তারপরে ডেভেলপমেন্ট জার্নালিজম, ড্রয়িং অ্যান্ড পেন্টিং পেয়ে যাচ্ছেন, ইকোনমিক্স এডুকেশন পেয়ে যাচ্ছেন, এডুকেশনে মাস্টার্স এখানে করানো হয়, এন্টারপ্রেনারশিপের ওপর মাস্টার ডিগ্রি করতে পারছেন আপনি, তারপরে এনভায়রনমেন্টাল অকুপেশনাল হেলথ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফোকের ওপর করতে পারছেন আপনি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ওপর করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু ফ্রেঞ্চ নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন অনার্স বা পাসে। এছাড়া হিস্ট্রি রয়েছে, হিন্দু স্টাডিজ রয়েছে, জার্নালিজম ডিজিটাল মিডিয়া, জার্নালিজম ইলেকট্রনিক মিডিয়া, জার্নালিজম মাস কমিউনিকেশন, জ্যোতিষ, মাইগ্রেশন, এ প্রচুর বুঝতে পারছেন, রাশিয়ান, সংস্কৃত, এত কোর্সগুলো কিন্তু আপনি এখান থেকে যে কোনো কোর্সগুলো আপনি আপনার মতন করে অ্যাপ্লাই করতে পারছেন। এবার একটু শেয়ার করি MBA। দেখুন এখানে এই যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনি এখানে আবেদন করতে পারছেন, সব থেকে মানে ধরতে গেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে এরা রয়েছে যারা এত কম টাকার মধ্যে MBA কমপ্লিট করাচ্ছে। 15,500 টাকা করে আপনার কিন্তু খরচা পড়ছে পার সেমিস্টার, এবং আপনি জব করতে করতে MBAটা করতে পারছেন। এটা বিশেষ করে যারা জব করছে বা অন্য কোথাও ব্যস্ত রয়েছে, বিশেষ করে পড়াশোনা করছে বা অন্য কোথাও জব করছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে ডিস্টেন্সের জন্য। এবং এখানে দেখুন আজকে 15,500 করে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার লাগে, 17,500 টাকা লাগে থার্ড সেমিস্টারে। টোটাল মোটামুটি 65,000 মধ্যে কিন্তু MBA কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং যথেষ্ট পড়াশোনা করতে হয় এখানে MBA অ্যাডমিশন নেওয়ার পর, আমি সেটা আগে থাকতেই বলে দিলাম। এবার আমি এদের একটু স্টাডি সেন্টার বলে দিই, কারণ আজকের ইগনু যে MBA, আপনি যেমন অনেক স্টাডি সেন্টার পেয়ে যাবেন কলকাতায়, লাইক আর্মি রয়েছে কলকাতা ইউনিভার্সিটি ক্যাম্পাস, তার পরবর্তী আপনি পেয়ে যাচ্ছেন, আমি আরেকটু দেখে নিই, সেন্ট জেভিয়ার্স পেয়ে যাচ্ছেন, অ্যাকচুয়ালি বানবারিলাল ভালোটিয়া পেয়ে যাচ্ছেন, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ পেয়ে যাচ্ছেন, তারপরে চলে এসে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স থেকে যারা অটোনোমাস কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ, এখানে কিন্তু ইগনুর MBA করানো হয়ে থাকে এবং ক্লাস করানো হয় শনিবার রোববার করে, যদিও মাঝে মাঝে একটা দুটো এক্সট্রা ক্লাস দিয়ে থাকে কলেজ সিলেবাস শেষ করার জন্য। এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু সেন্ট জেভিয়ার্স থেকেও মাস্টার ডিগ্রি MBA কিন্তু এখান থেকে অ্যাপিয়ার করতে পারছেন, যদিও কোনো রকমের কোনো এন্ট্রান্স হচ্ছে না, ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে এখানে কিন্তু বর্তমানে MBA এর জন্য, যেটা লাস্ট ইয়ার থেকে রয়েছে। আমি আবার একটু ওপরের দিকে চলে গেলাম, আমি লাস্ট কিছু শেয়ার করে ভিডিওটা শেষ করবো, অনেক বড় ভিডিও হয়ে গেছে, বাট আমি আর কিছু জিনিস শেয়ার করে দিচ্ছি। লাইক পিজি ডিপ্লোমা মানে গ্র্যাজুয়েশনের পরবর্তী অ্যাপ্লাই করতে পারছেন, এবং পিজি ডিপ্লোমা কিন্তু আপনি অন্য কোর্সের সাথেও করতে পারছেন, যেমন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ওপর রয়েছে, কাউন্সিলিং রয়েছে, গান্ধী পিস স্টাডিজ রয়েছে, ইনফরমেশন সিকিউরিটির ওপর আপনি কিন্তু পিজি ডিপ্লোমা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আরও প্রচুর PGD কোর্স আছে, লাইক আপনাকে এখানে গিয়ে করতে হবে PGD, এইভাবে অ্যাপ্লাই করলে আপনি দেখে নিতে পাচ্ছেন আরও এই যে এতগুলো কোর্স রয়েছে, বোঝা গেল। এবার আমি একটু আপনাদের লাস্ট দেখে দিচ্ছি, যারা বিশেষ করে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, বিভিন্ন ডিপ্লোমা কোর্স করার জন্য যারা ইন্টারেস্টেড রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন একটা সাবজেক্টের সাথে সাথে যারা বিশেষ করে চাইছে যে আমি আরও একটা কোর্স করে নেবো, আমি জাস্ট ডিপ্লোমা ক্লিক করলাম, দেখুন ডিপ্লোমা অ্যাকোয়াকালচারের ওপর পেয়ে যাচ্ছেন, বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের ওপর পাচ্ছেন, ক্রিয়েটিভ রাইটিং ইন ইংলিশ পেয়ে যাচ্ছেন, ডিআরই টেকনোলজি পাচ্ছেন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন পেয়ে যাচ্ছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছেন, যেটা খুব ভালো কোর্স ইভেন্ট ম্যানেজমেন্ট, HIV অ্যান্ড ফ্যামিলি এডুকেশন ডিপ্লোমা পাচ্ছেন, হর্টিকালচার পাচ্ছেন, মিট টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, ডিপ্লোমা ইন পঞ্চায়েত লেভেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। যারা বিশেষ করে আজকে BCS পড়াশোনা নিয়ে বা UPSC পড়াশোনা নিয়ে করতে চাইছে ভবিষ্যতে গ্র্যাজুয়েশনের পরবর্তী, তাদের জন্য এটা খুব ভালো সাবজেক্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বিউরোক্রেটিক পড়াশোনাগুলো করানো হয় BCS বা UPSC ক্ষেত্রে, পরবর্তীতে অনেক সুবিধাও লাগে তো। এবং এক্ষেত্রে থেকে আপনি প্যারালিগাল স্টাডিজ পেয়ে যাচ্ছেন, স্মার্ট সিটি ডেভেলপমেন্ট, থিয়েটার আর্টস, ট্যুরিজম স্টাডিজ, উর্দু ল্যাঙ্গুয়েজ, ভ্যালু এডুকেশন, ওয়াটারশেড ম্যানেজমেন্ট, ওমেন্স এম্পাওয়ারমেন্ট, এবং তার সাথে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেগুলো আছে, ডিপ্লোমা রিটেলিং পেয়ে যাচ্ছেন, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ওপর পিজি ডিপ্লোমা যেগুলো আমি বললাম। তো এতগুলো কোর্স আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। তাই যারা অ্যাপ্লাই করার প্ল্যানিং করছেন গ্র্যাজুয়েশনের পরবর্তী বা UG কলেজের উচ্চ মাধ্যমিকের পরবর্তী, আবেদন করে নিন। ভালো থাকবেন, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন, এরকম নতুন নতুন আপডেট নিয়ে আসি, আর একটা তো লাইক অতি অবশ্যই চাই ভিডিওটায়। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।